ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমি চারটি অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দ্বিতীয় অধ্যায় সময়গতি চতুর্থ অধ্যায় পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সপ্তম অধ্যায় পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ অস অষ্টম অধ্যায় পরিবেশ ও জনস্বাস্থ্য এই চারটি অধ্যায় আমি চারটি পার্টে আলোচনা করব। আজকে প্রথম পার্টে আমি সময় ও গতি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি এই চ্যাপ্টারের এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিউটনের লেখা বইটির নাম কি প্রিন্সিপিয়া এসআই পদ্ধতিতে বলের একক কি এসআই পদ্ধতিতে বলের একক এক নিউটন কাজ পরিমাপের এসআই একক কি কাজ পরিমাপের এসআই একক এক জুল আমি শুধু তোমাদের এক নম্বর এবং দুই নম্বর ও তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেব আশা করি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই প্রশ্ন পেয়ে যাবে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে চ্যানেলটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চার নম্বর প্রশ্ন নিউটনের প্রথম সূত্র থেকে কি জানা যায় জার্ডের ধর্ম বা প্রশ্ন আসতে পারে জার্ডের ধর্ম নিউটনের কোন সূত্র থেকে জানা যায় প্রথম সূত্র থেকে নিউটনের কোন সূত্র থেকে বলের ধারণা পাই দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের ধারণা পাই শক্তি কাকে বলে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে নিউটন কবে জন্মগ্রহণ করেন ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশ ডিসেম্বর নিউটন জন্মগ্রহণ করবে করে এখন আমরা দেখে নেব দুই নম্বরের জন্য কোন প্রশ্নগুলো পড়বে দুই নম্বরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র এই তিনটি সূত্র থেকে যে কোনো একটি সূত্র অবশ্যই পরীক্ষায় থাকবে সেটা তোমরা হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে থাকো নিউটনের প্রথম সূত্রটি লিখতে দিতে পারে দ্বিতীয় বা তৃতীয়টা লিখতে দিতে পারে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পাবে পাঠ্য বই সেভেন্টি সিক্স সেভেন্টি এইট এবং সেভেন্টি নাইন কাকে বলে জাড্ডো কয় প্রকার ও কি কি এই প্রশ্নের উত্তর পাবে পৃষ্ঠা নাম্বার সেভেন্টি সিক্সে স্থিতিজাড্য ও গতিজাড্য কাকে বলে এই প্রশ্নের উত্তর পাবে তোমরা পাঠ্য বই সেভেন্টি সিক্স পেজে পাশে আমি তোমাদের সুবিধার্থে পেজ নম্বর দিয়ে দিয়েছি তোমরা এই পেজ নম্বরে গিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে খাতায় লিখে রাখতে পারো বা পড়ে নিতে পারো চার নম্বর প্রশ্ন তরণ কাকে বলে তরণ কাকে বলে এই প্রশ্নটির পৃষ্ঠ উত্তর পাবে তোমরা সেভেন্টি থ্রি নম্বর পেজে এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের পাটটি কিন্তু তোমরা অবশ্যই দেখবে পরের পাটে আমি যে অধ্যায়গুলো বললাম ওই অধ্যায়ের প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে পাঁচ নম্বর প্রশ্ন স্থির বাজ চলতে আরম্ভ করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন ছয় নম্বর প্রশ্ন নৌকো থেকে নামলে নৌকো পিছিয়ে যায় কেন সাত নম্বর প্রশ্ন নিউটন কি কি আবিষ্কার করেন নিউটন যে সূত্রগুলো আবিষ্কার করেন গতি সূত্র এবং মহাকর্ষ সূত্র যেগুলো আবিষ্কার করেন সেগুলো তোমাদের লিখতে হবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা পাবে সেভেন্টি সিক্স নাম্বার পেজে একটা ছকের মতো করে দেওয়া রয়েছে সেই ছ ওখানে গিয়ে কিন্তু তোমরা এই প্রশ্নটো প্রশ্নটি লিখে নিতে পারো তো নিউটন আবিষ্কার করেছিলেন তার গতিসূত্র মহাকর্ষ সূত্র সূর্যরশ্মির বর্ণালী আলোর কণিকা এই ছিল তোমাদের পার্ট এর প্রশ্ন পার্ট টু কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে